আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, যারা এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ থেকে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, আপনারা ধারাবাহিকভাবে গত কয়েকদিন থেকে জানতে চেয়েছেন লাবানা কি বাতিল হয়ে গেছে। আমরা লোকাল যে প্রবাসীরা ভিসা বের করেছে বা যে ব্যক্তিরা ভিসা সংগ্রহ করেছে গত কয়েক সপ্তাহ জুড়ে, তাদের সাথে কমিউনিকেশনে এসেছিলাম, তাদের সাথে আলোচনা করেছি, তাদেরকে আহ্বান জানিয়েছিলাম আমাদের ইনবক্সে ভিসা সংগ্রহ করার সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা কুয়েতে আসতে ইচ্ছুক, কুয়েতের ভিসার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করেছেন, বিভিন্ন দালাল বা বিভিন্ন চক্রের কাছে টাকা দিয়ে রেখেছেন সমস্যার সমাধান খুঁজে পাওয়ার জন্য, সবাইকে অনুরোধ করব ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, যাতে করে অন্যরাও এই ইনফরমেশনটি জানতে পারে এবং লাভবান হতে পারে। আমরা কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য দিয়ে যাচ্ছি প্রতিদিন, কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। প্রিয় প্রবাসী ভাই বোন, অফিসিয়ালি কুয়েতের সরকার এখনও বাংলাদেশ সহ বাকি দেশগুলোর উপর যে লাবানার শর্ত রয়েছে সেটি প্রত্যাহার করা হয়েছে কিনা কোনো বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা দেয়নি। তবে গত দুই সপ্তাহ থেকে আমাদের বহু বাংলাদেশি ভিসা সংগ্রহ করেছেন কোনো ধরনের লাবানা বা লাবানা ছাড়া, যেটি নিঃসন্দেহে কুয়েতে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য একটি অফার সম্ভাবনা বা বিশাল সুযোগ। যেহেতু অফিসিয়ালি কোনো ঘোষণা নেই, তার মানে এটি নিশ্চিত করা যাচ্ছে না কতদিনের জন্য এটি কন্টিনিউ থাকবে, নাকি বাংলাদেশের পটভূমি পরিবর্তন হওয়ার কারণে কুয়েতের সরকার বাংলাদেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, এটা একজ্যাক্টলি আমরা বলতে পারছি না। এটি কূটনৈতিক সফলতা নাকি অন্য কোনো বিষয়, তবে এটা একবারে ক্লিয়ার, গত দুই সপ্তাহে যারা ভিসা সংগ্রহ করেছিল তাদের কাউকেই লাবানার শর্ত পূরণ করতে হয়নি, যেটা বিশেষ শর্ত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন ছিল। আপনারা যারা দীর্ঘদিন থেকে ভিসার অপেক্ষায় রয়েছেন বা যারা এই লাবানার শর্ত পড়ে ভিসা পাচ্ছেন না, তারা মাসের পর মাস, বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন, প্রহর গুনছেন ভিসার জন্য। আশা করি আপনি অতি সত্বর আপনার কোম্পানি, আপনার প্রতিষ্ঠান, আপনি যে ব্যক্তির কাছে পাসপোর্ট জমা দিয়েছেন, যে ব্যক্তির কাছে ভিসার জন্য কথা বলেছেন বা যে ট্রাভেলস বা যেভাবেই সংগ্রহ করতে অপেক্ষা করছেন, সে আপনাকে বলছে লাবানার শর্তের কারণে ভিসা বের হচ্ছে না, বিশেষ শর্তযুক্তর কারণে ভিসা বের হচ্ছে না, সিগনেচারের প্রয়োজন রয়েছে বা আরও বিভিন্ন বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, আপনি অতি সত্বর তার সাথে যোগাযোগ করুন এবং বর্তমান যে সুযোগ রয়েছে বিশেষ শর্ত ছাড়া বা লাবানা ছাড়া ভিসা বের করার, এই সুযোগ গ্রহণ করে সে যেন আপনার ভিসাটি আপনাকে বুঝিয়ে দেয়। আর এই সময় যদি সেই ব্যক্তি, সেই প্রতিষ্ঠান বা সেই ট্রাভেলস আপনার ভিসা না দিতে পারে, মনে করবেন সে আপনার সাথে ছল ছাতুরি করছে, আপনি তার কাছে ফেঁসে গেছেন, সে আপনাকে নিয়ে খেলা খেলছে, হয়তো সে আপনার পাসপোর্টটি তার বালিশের নিচে রেখে দিয়েছে আর এটি ইচ্ছে মতো ব্যবহার করছে, আপনার কাছ থেকে যেই টাকাটা নিয়েছে সেই টাকা দুই বছর, তিন বছর, চার বছর রাখার পর আপনাকে আবার ফিরিয়ে দেবে। যদিও আপনি তিন বছর আগে যে এক লাখ টাকা দিয়েছেন সেটির বর্তমান বাজার মূল্য কত বাংলাদেশের টাকার মান হিসেব করে বুঝে নেবেন, এটি তার লাভ হয়েছে, আপনার ক্ষতি হয়েছে। আশা করি এই তথ্য ইনফরমেশনটি আপনাদেরকে দারুণভাবে সহযোগিতা করবে, যারা কুয়েতে আসার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করেছেন, কারণ আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে, বহু বাংলাদেশি দুই বছর, তিন বছর হয়ে গেছে ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, টাকা জমা দিয়েছেন, অথচ তার আপনজন বা ট্রাভেলস বা দালাল বলছে লাবানার শর্ত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি ছাড়া এই ভিসাগুলো হচ্ছে না। আশা করি এই সুযোগটি আপনি গ্রহণ করবেন, কারণ বলা তো যায় না, হয়তো লাবানার শর্ত আবারও চলে আসতে পারে, হয়তো বা নাও আসতে পারে, এটি এক্সাম্পল। কারণ এখন পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশের লাবানা বাতিল হয়েছে এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।